গতকালকের ক্লাসে এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট হয়েছিল না, কিওয়ার্ড রিসার্চের এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। সো আজকে আমরা এখান থেকে কিওয়ার্ডস দিয়ে শুরু করব। কিওয়ার্ডসের মধ্যে কি আসলে কী কী বিষয়টা আছে, সো কিওয়ার্ডস যেটা আমরা রিসার্চ করবো, এই কিওয়ার্ডগুলো কেমন হয়, কয় ধরনের হয়, এই জিনিসগুলো আপনারা আজকে একটু আইডিয়া পাবেন যে কিওয়ার্ডসগুলো কেমন বা কী কী ধরনের কিওয়ার্ড আমরা পাই। একটা হচ্ছে হলো, দেখেন কিওয়ার্ডসগুলো নর্মালি দুই ধরনের কিওয়ার্ডস হয়। একটা হচ্ছে হলো শর্ট টেইল কিওয়ার্ডস, আর একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ডস। শর্ট টেইল কিওয়ার্ডস আর লং টেইল কিওয়ার্ডসটা কি, যদি আমরা এটার পার্থক্য বুঝতে চাই তাহলে আমাদেরকে কিওয়ার্ডস লিখতে হবে। যেমন ধরেন আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখতে পারি ডিজিটাল মার্কেটিং। তো আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, এটা একটা কিওয়ার্ড, এবং দেখেন এটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। তাহলে এখানে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এর টেইল মানে এটা টেইল কম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড এবং এটা শর্ট টেইল কিওয়ার্ড। তো একটা যদি আমরা বলি যে আইফোন, আইফোন যদি বলি স্যামসাং, এইগুলো, এরপরে যদি বলি যে এমআই মোবাইল, এমআই মোবাইল, তারপরে বললাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা এই যে যে কিওয়ার্ডগুলো এগুলোকে বলে হচ্ছে হলো শর্ট টেইল, যেগুলো একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড তৈরি হয়। এবং এই কিওয়ার্ডগুলোর এই শর্ট টেইল কিওয়ার্ড দিলেই, শর্ট টেইল কিওয়ার্ডগুলো দিয়ে একটা পূর্ণ অর্থ প্রকাশ করে। তো ডিজিটাল মার্কেটিং সেম, যদি এটাকে আমি এখানে নিয়ে এসে এখন যদি বলি যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, তিনটা বা তিনের অধিক হলে এটা হয়ে যায় তখন লং টেইল কিওয়ার্ডস। আরো বোঝার জন্য যদি আমি এরকম বলি যে ধরেন আইফোন, আমি বললাম যে আইফোন, আইফোন ওয়ান প্লাস, তারপরে বললাম প্রাইস ইন বাংলাদেশ। ওকে, তো আইফোনের সাথে, আইফোন আমার শর্ট টেইল কিওয়ার্ড ছিল, এর সাথে আমি অনেকগুলো লেন্স যে অ্যাড করে দিলাম, এটা হয়ে গেলো এখন লং টেইল কিওয়ার্ডস। তাহলে এটা শর্ট টেইল, এটা হচ্ছে লং টেইল। তাহলে কিওয়ার্ডস নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে হলো শর্ট টেইল, যেগুলো টেইল ছোট বা ছোট এক থেকে দুই ওয়ার্ডের মধ্যে, সেগুলোকে শর্ট টেইল, আর লং টেইল যেগুলো তিনের অধিক, তিনের অধিক যেই কিওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে বা সেইগুলো আমাদের জন্য লং টেইল কিওয়ার্ডস। এখন আপনারা বলেন যে এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কিওয়ার্ডগুলো আমরা বেশি ব্যবহার করি, শর্ট টেইল বেশি ব্যবহার করি না লং টেইল বেশি ব্যবহার করি। আপনি যখন এখানে গুগলে গিয়ে কিছু লিখে সার্চ করেন, তো সেই ক্ষেত্রে আপনি কোন কিওয়ার্ডটা বেশি ইউজ করেন, শর্ট টেইল অর লং টেইল, যেটা আপনি বেশি ব্যবহার করেন তাহলে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সেই কিওয়ার্ডগুলো কি আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি সেই কিওয়ার্ডগুলো টার্গেট নিব, বা কোন কিওয়ার্ডটাকে আমি টার্গেট করব, শর্ট টেইল কিওয়ার্ড না লং টেইল কিওয়ার্ড। আপনি আপনারা যখন গুগলে সার্চ করেন তখন কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করেন, যে কোনো এক দুজন রিপ্লে করেন? ভাই রেসপন্স করেন, তাহলে পরে তো ক্লাস নিতে সমস্যা হয়ে যাবে। শর্ট টেইল কিওয়ার্ড, হ্যাঁ শর্ট টেইল কিওয়ার্ড আছে। ওকে, অন্যরা নির্দিষ্ট কোনো কিছু খুঁজতে গেলে তো লং টার্ম, মানে লং কিওয়ার্ড গুলো ইউজ করি নির্দিষ্ট কিছু খুঁজতে গেলে। আমি আর একটু সহজ করে দিই, দেখেন যদি আপনি বলেন যে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করি, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, ঠিক না, তো আপনি কিন্তু গুগলে গিয়ে লিখবেন, প্রথমে লিখবেন এরকম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সো এটা যদি আপনার কিওয়ার্ড হয়, এখন আপনি বলেন এই কিওয়ার্ডটা কি আমার শর্ট টেইল কিওয়ার্ড না লং টেইল কিওয়ার্ড, এটা হচ্ছে আমার জন্য লং টেইল কিওয়ার্ড। অথবা আমরা এরকম করতে পারি যে এখানে দেখেন আমরা যদি এখানে মাউস নিই, এগুলো প্রত্যেকটা লং টেইল কিওয়ার্ড, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং এর ধরন জানতে চাচ্ছেন, আপনি যদি এখানে শুধু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, স্পেসিফিক কোনো রেজাল্ট আপনি পাবেন না। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে নির্দিষ্ট কোনো একটা টপিকসের উপরে আপনি
রেজাল্ট পাবেন না। ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে অনেক ধরনের কন্টেন্ট, অনেক ধরনের কন্টেন্ট আপনি পাবেন, কিন্তু আপনি যখন স্পেসিফিক নির্দিষ্ট কোনো কিছু একটা খুঁজবেন তখন আপনাকে কি করতে হবে, লং টেইল কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনি যদি এখানে আইফোন লিখে সার্চ করেন, আমি লিখলাম এখানে আইফোন, সো আইফোন তো অনেক, আইফোনের এখানে নির্দিষ্ট কোনো রেজাল্ট আপনি পাবেন না। সো আপনি যখন কোনো একটা আইফোনের প্রাইস জানতে চাচ্ছেন, সো আমি লিখলাম আইফোন ওয়ান প্লাস, ওয়ান প্লাস আছে কিনা আমি জানি না, আমি তো আন্দাজেই দিচ্ছি, ধরেন আমি এটা দিলাম প্রাইস ইন বাংলাদেশ, আইফোন ওয়ান প্লাস প্রাইস ইজ আইফোন ওয়ান প্রাইস ইন বাংলাদেশ। তাহলে কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা শর্ট টেইল আর একটা লং টেইল। আমরা বেশি ব্যবহার করি হচ্ছিল লং টেইল, স্পেসিফিক কোনো রেজাল্ট পাওয়ার জন্য আপনি দেখবেন যে সব থেকে বেশি আপনি যেটা ইউজ করেন সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। আমরা গুগলে বেশি সার্চ করি লং টেইল কিওয়ার্ড লিখে, যে কোনো সার্চ ইঞ্জিনেই লং টেইল কিওয়ার্ড লিখে সার্চ করি। আগে শর্ট শর্ট টেইল কিওয়ার্ডকে বেশি গুরুত্ব দেওয়া হইতো, কিন্তু এখন লং টেইল কিওয়ার্ডকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এটা হলো আমাদের কিওয়ার্ড, যে দুই ধরনের শর্ট টেইল কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ডস, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড। যদি এটা আমরা একটু খেয়াল করি যে ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডগুলো কী, মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডস। সো মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডসটা কী, মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডস, কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস, প্রোডাক্ট কিওয়ার্ড, জিও টার্গেটেড কিওয়ার্ড, সার্ভিস কিওয়ার্ড, ব্র্যান্ড কিওয়ার্ড, ইনফরমেশনাল এডুকেশনাল কিওয়ার্ডস, ট্রানজেকশনাল কিওয়ার্ডস, আর হচ্ছে হলো বি টু বি কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ডসগুলো অনেক ইম্পর্টেন্ট, যে আমরা এই ধরনের কিওয়ার্ড ইউজ করি। যদি বলি মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডস, মানে কোনো কিছু মার্কেটিং করার জন্য আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেন বা যে কিওয়ার্ডগুলো মার্কেটিং রিলেটেড, সেটা হচ্ছে হলো মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডস। তো মার্কেটিং ডিফাইন, আর একটা হলো কাস্টমার ডিফাইন। একটা পণ্য আপনি মার্কেটিং করবেন আর একটা পণ্য একজন কাস্টমার কিনবে, তো কাস্টমার কেনার জন্য যে কিওয়ার্ড লিখে সার্চ করে আর মার্কেটিং করার জন্য যে কিওয়ার্ড, দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন কনজিউমার, কাস্টমার, কাস্টমারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যেমন একটু আগে দিলাম কাস্টমার এই জিনিসগুলো লিখে সার্চ করে, যেমন আমি কোনো একটা প্রাইস আমি বলে দিলাম যে আইফোন ওয়ান প্রাইস ইন বাংলাদেশ, আইফোন ওয়ান, আইফোন 11 প্রো, আইফোন। তো কাস্টমার কোনো কিছু কেনার জন্য, কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, এটা হচ্ছে হলো কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস। আরেকটা হচ্ছে হলো যে কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করার জন্য ফিচার রিলেটেড বা ওই প্রোডাক্টের রিলেটেড যেই মার্কেটিংগুলো কোম্পানি করে থাকে সেই রিলেটেড। যেমন ধরেন কোনো একটা প্রোডাক্ট, আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি হতে পারে, সেই সেই প্রোডাক্ট রিলেটেড আপনি এখানে কোনো একটা যদি কিওয়ার্ড আমরা অ্যাড করি, যেমন স্যামসাং মোবাইল, সেটা একটা কিওয়ার্ড মার্কেটিং রিলেটেড। তো স্যামসাং মোবাইলকে তারা মার্কেটিং করবে, তো স্যামসাং মোবাইল, স্যামসাং মোবাইল J7, স্যামসাং মোবাইল 2019, স্যামসাং মোবাইল নেম লিস্ট, এই যে জিনিসগুলো, এই যে স্যামসাং মোবাইল নেম লিস্ট বা এই রিলেটেড, এই রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে মার্কেটিং ডিফাইন, মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডস। প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট কিওয়ার্ডস, তো প্রোডাক্ট কিওয়ার্ডটা কি, প্রোডাক্ট কিওয়ার্ড এই যে আমরা একটু আগে যেটা লিখলাম আইফোন, আইফোন প্লাস ওয়ান, মানে প্রোডাক্টের নাম রিলেটেড, কোনো একটা প্রোডাক্ট কে টার্গেট করে যে কিওয়ার্ডগুলো ক্রিয়েট হয় সেটা হচ্ছে হলো প্রোডাক্ট কিওয়ার্ডস। জিও টার্গেটেড কিওয়ার্ডস, জিও, জিও মানে হচ্ছে হলো জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল এটাকে সংক্ষেপে জিও টার্গেটেড কিওয়ার্ডস বলা হয়। জিও টার্গেটেড বলতে লোকেশন, যেমন আমরা এর আগে কফি শপ লিখেছিলাম, কফি শপ ইন লন্ডন, তাহলে যখন আমি নির্দিষ্ট একটা এরিয়াকে, নির্দিষ্ট একটা স্থানকে, লোকেশনকে টার্গেট করতেছি তখন সেটা হচ্ছে হলো জিও টার্গেটেড কিওয়ার্ডস। সার্ভিস কিওয়ার্ড, সার্ভিস কিওয়ার্ডস কোনটা, যেটা দিয়ে কোনো সার্ভিস প্রোভাইড করা হয়, সার্ভিস, কোনো একটা সার্ভিস আপনি সেল করতে চাচ্ছেন সেই সার্ভিস, যেমন সার্ভিস প্রোভাইডগুলো কেমন হতে পারে, যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে এটা একটা সার্ভিস, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন ফ্রি অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমাদের জন্য একটা সার্ভিস কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ডস, কোনো একটা নাম, যেমন স্যামসাং, আইফোন, মানে কোনো একটা ব্র্যান্ড, কোনো একটা ব্র্যান্ডের নাম দিয়ে যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ডস। ইনফরমেশনাল অথবা এডুকেশনাল কিওয়ার্ডস, সো এটা কি, একটু আগেই আমরা এখানে সার্চ করলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং,
সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এখানে আমাকে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা আমাকে কি দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে অথবা এডুকেশন দিচ্ছে। এই কিওয়ার্ডটা হচ্ছে ইনফরমেশনাল অথবা এডুকেশনাল, তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে এইটার আন্ডারে ইনফরমেশনাল অথবা এডুকেশনাল কিওয়ার্ডস। ট্রানজ্যাকশনাল, তো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস কোনটা, যেটার সাথে অর্থের লেনদেন আছে। যেমন আমরা এখানে দিলাম আইফোন প্রাইস ইন বাংলাদেশ, আইফোন প্রাইস ইন বাংলাদেশ বানান ভুল মনে হচ্ছে, আইফোন প্রাইস ইন বাংলাদেশ। তাহলে এই যে আইফোন প্রাইস ইন বাংলাদেশ, আমি প্রাইস জানতে চাচ্ছি, অথবা শুধু যদি বলি আইফোন প্রাইস, আপনার এটার দাম কত আমি জানতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস। বি টু বি কিওয়ার্ডস, বি টু বি মানে বিজনেস টু বিজনেস রিলেটেড, ব্যবসার মানে বি টু বি বিজনেসের জন্য যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো হচ্ছে বি টু বি বিজনেস কিওয়ার্ডস। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ডস, এখানে ছিলাম ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস। নর্মালি কিওয়ার্ডস দুই ধরনের, শর্ট টেল লং টেল। এই শর্ট টেল লং টেল কিওয়ার্ডের মধ্যে আবার ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আবার আপনার শর্ট অথবা লং, যেটাই আপনি ধরেন। এই কিওয়ার্ডগুলোই শর্ট টেল অথবা লং টেল, এবং এই বিভিন্ন ধরনের এক একটা ক্যাটাগরি কিওয়ার্ডকে আমরা এখানে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারি যে এটা এই ক্যাটাগরি কিওয়ার্ড। ওকে, এরপর এখানে একটা আছে হলো কমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ডস। কমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ডসটা কি, এখানে তিন ধরনের, এটা একটু ভালো করে বুঝবেন। যে কমন মানে আমরা যেই কিওয়ার্ড আমরা যেগুলো লিখে সার্চ করি এটাকে আমরা বলতেছি কমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ডস। মানে আমরা নর্মালি গুগলে গিয়ে যখন কোনো কিছু আমাদের প্রয়োজন হয় আমরা গুগলে সার্চ করি, তো সার্চ করি এটা তিন ধরনের হতে পারে, যে আমরা এই তিন ধরনের বাইরে কখনো সার্চ করি না। যদি একটু নামগুলো দেখি, যে একটা হলো কমার্শিয়াল, আমরা যে সার্চগুলো করি সেটা কমার্শিয়াল ইন্টেন্ট হতে পারে, ইনফরমেশনাল ইন্টেন্ট হতে পারে, অথবা লোকেশন ইন্টেন্ট হতে পারে। তো কমার্শিয়াল মানে কোনো কিছু কিনতে চান আপনি, সেই কেনার জন্য এখন আপনি কি করবেন, সার্চ করবেন গুগলে। যেমন একটু আগে আমরা সার্চ করলাম আইফোন 1 বা 11 প্রো প্রাইস, অথবা আপনি কোনো একটা অন্য একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, কোনো একটা কম্পিউটার পিসি আলাদা আলাদা কোনো প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন, কোনো একটা ড্রেস কিনতে চাচ্ছেন সেটার দাম কত, প্রাইস কত, এই জিনিসগুলো যখন আপনি জানতে চান, বা কমার্শিয়াল রিলেটেড কোনো একটা প্রোডাক্টের ফিচার জানতে চাচ্ছেন, কোনো একটা প্রোডাক্ট কীভাবে কাজ করে জানতে চাচ্ছেন, কমার্শিয়াল বিজনেস রিলেটেড যেই কন্টেন্ট যেই কিওয়ার্ডগুলো সেটাকে আমরা কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারি। তার মানে বিজনেস রিলেটেড কমার্শিয়াল রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোই বা আমরা যেগুলো সার্চ করি সেগুলো হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। তো ইনফরমেশনাল, এটাও আমরা মাত্রই সার্চ করছি ইনফরমেশনাল অথবা এডুকেশনাল, যে আপনি কিছু জানার জন্য কিছু শেখার জন্য যখন কোনো কিছু রিসার্চ করেন, রিসার্চ করার সময় যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াট ইজ SMM, হোয়াট ইজ SEO, এই যেগুলো যেগুলো লিখে সার্চ করলে গুগল আমাকে কিছু ইনফরমেশন দেয় এটাকে বলে ইনফরমেশনাল ইন্টেন্ট। আর লোকেশন কন্টেন্ট, দ্য বেস্ট কফি শপ ইন USA, তো আপনি নির্দিষ্ট করে লোকেশন অ্যাড করে দিচ্ছেন এই কারণে এটাকে বলে লোকেশনাল বা এগুলো। তো বুঝতে পারছেন এই তিনটা জিনিস, যদি তিনটা উদাহরণ দিই তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। এখানে যদি আমরা তিনটার উদাহরণ দিই এরকম করে, যে কমার্শিয়াল ইন্টেন্ট কোনটা, কমার্শিয়াল ইন্টেন্ট হচ্ছে হলো আইফোন প্রাইস, আইফোন প্রাইস জাস্ট আমার প্রাইস, আমি প্রাইস জানতে চাচ্ছি, এটা বলে দিলাম যে আইফোন প্রাইস, আমি এটার প্রাইস জানতে চাচ্ছি, অথবা আমি ফিচার জানতে চাচ্ছি কোনো একটা প্রোডাক্টের। যে এরকম করে দেন, যে আপনি বললেন যে নোকিয়া 5230 ফিচার্স, আমি এই মোবাইলের ফিচার জানতে চাচ্ছি, তো এটা এটা আমার কমার্শিয়াল ইন্টেন্ট। আর একটা হচ্ছে ইনফরমেশনাল, সো এটা অনেক সহজ আমাদের জন্য বোঝা, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কোনো কিছুর তথ্য আপনি জানতে চাচ্ছেন এটা। অথবা আমরা অনেক সময় বলি যে ধরেন ফরিদপুর ডিস্ট্রিক্টের আমরা জিপ কোড জানতে চাচ্ছি, তো আমরা এরকম লিখি জিপ কোড ফরিদপুর। আপনি যখনই কোনো ইনফরমেশন জানতে চাচ্ছেন তখন, আচ্ছা এরপরে আমরা বলতে পারি লোকেশন, তো লোকেশন বেস্ট কফি শপ ইন ঢাকা। তাহলে এই হচ্ছে আমাদের এই তিনটার বাইরে, আমরা এই তিনটার বাইরে কখনো সার্চ করি না, এই কারণে আমাদের এই কমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে তিন ধরনের, কমার্শিয়াল ইনফরমেশনাল লোকেশন। আরেকটা হচ্ছে হলো লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। তো লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিংটা কি, LSI, এই জিনিসগুলো আপনি পাবেন।
এই জিনিসগুলো আপনাদের জন্য এখন এতটা জরুরি ছিল না, তারপর আমি ডিটেলস একটু বলে দিলাম আপনাদের। লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিংটা কি? দেখেন আমার একটা কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আমি এখানে কোয়েশ্চেন করলাম, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, ওকে। সো এরপরে আর একটা কোয়েশ্চেন করলাম, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, অথবা ডিজিটাল মার্কেটিং টপিকস, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, দেখেন এখানে আমি এটাকে বোল্ড করছি, অবশ্যই বোল্ড করার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে হলো এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কমন এই চারটা কিওয়ার্ডের মধ্যে কমন কোনটা? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এবং এই ডিজিটাল মার্কেটিং এর আগে পরে আপনি অন্যান্য কিছু প্রিফিক্স সাফিক্স যোগ করে আপনি নতুন নতুন কিছু কিওয়ার্ড অ্যাড করতেছেন, তার মানে এই ক্ষেত্রে এই যে আমার ডিজিটাল মার্কেটিংটা, এটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক কিওয়ার্ড, যেখানে ছিলাম লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, LSI কিওয়ার্ড বলে এগুলোকে। তাহলে এই ক্ষেত্রে আমার LSI কিওয়ার্ড কোনটা? LSI কিওয়ার্ড হচ্ছে হলো LSI, LSI কিওয়ার্ড হচ্ছে হলো ডিজিটাল মার্কেটিং। কেন ডিজিটাল মার্কেটিং LSI কিওয়ার্ড? কারণ এই LSI এই কিওয়ার্ডটা দিয়ে আমি একাধিক কিওয়ার্ড মেক করতে পারতেছি। তাহলে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডের আগে পরে কিছু সাফিক্স এন্ড প্রিফিক্স যোগ করে আপনি একাধিক কিওয়ার্ড তৈরি করতে পারেন, সেই কিওয়ার্ডগুলোকে বলে LSI আর লেটেন্ট সিমান্টিক কিওয়ার্ডস। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ যেটা ছিল, কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছেন হয়তো, আমরা কিওয়ার্ড রিসার্চের যে জিনিসগুলো শেষ করলাম, যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, ওয়াই কিওয়ার্ড রিসার্চ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এসইও, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এবং বিভিন্ন ধরনের কিওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম। কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন, আর না হলে আমরা ডিরেক্ট অন পেজ এসইওতে চলে যাবো। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, রেসপন্স করতে হবে, না থাকলেও বলতে হবে যে নেই, যাতে আমি শুরু করতে পারি। তাহলে 20 মিনিটের মতো সময় পাবো, 20 মিনিট আমরা ওয়ান পেজ এসইও দেখবো। অন পেজ এসইও কাকে বলে? এটা আপনাদের প্রথম এসইও ক্লাসে শুরুর সময় বলছি, যে আমরা আমাদের পেজের মধ্যে, আমরা আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যেই যে এসইও কাজগুলো করা হবে সেটাকে বলা হয় অন পেজ এসইও। ওভারভিউ, হোয়াট ইজ অন পেজ এসইও? অন পেজ এসইওটা কি, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, অন পেজ এসইওটা কি? আমাদের যে ওয়েবসাইট ছিল, আমাদের একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছিলাম, যে আমাদের একটা ওয়েবসাইট, তো আমাদের এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড ছিল, যেটা যদি আমরা এখানে এটাকে কপি করে ড্যাশবোর্ডে যাই, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন,
তাহলে এটা আমাদের ওয়েবসাইট, এবং আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমরা এই ড্যাশবোর্ডে পেজের মধ্যে, আমাদের ওয়েবসাইটের পেজের মধ্যে আমরা যেই এসইওর কাজগুলো করব সেটাই হচ্ছে ওয়ান পেজ অপটিমাইজেশন। ওয়ান পেজ অপটিমাইজেশনের মধ্যে কি কি অপটিমাইজ করব সেগুলো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে, যে আমরা পেজেসের অপটিমাইজ করব, ক্যাটাগরিজ, এরপরে পোস্ট, এই তিনটা জিনিসের আমরা অপটিমাইজ করব, পেজেস, ক্যাটাগরিজ, পোস্ট, অথবা কন্টেন্ট বলতে পারি আমরা পোস্টকে, যে কন্টেন্ট আছে। এরপরে আমরা বলি যে কন্টেন্টকে অপটিমাইজ করব, কন্টেন্ট, এরপরে আমরা বলতে পারি ইমেজেস, এই জিনিসগুলোকে আমরা অপটিমাইজ করব। আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে যা যা থাকে, ভিডিও থাকতে পারে, ভিডিওস, তো যা যা থাকবে আপনার ওয়েবসাইটের মধ্যে যা যা থাকবে, মিউজিক যদি থাকে মিউজিক, তো মিউজিকস, ভিডিওস, ইমেজেস, ফটোস, যাই থাকে আপনার ওয়েবসাইটের মধ্যে, আপনার ওয়েবসাইটের ভিতরে যা যা আছে এটাকে অপটিমাইজ করাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। ইম্পর্টেন্স অফ অন পেজ অপটিমাইজেশন, যে ইম্পর্টেন্স কি, তো এটার ইম্পর্টেন্স কেমন, ধরেন আপনি একটা পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করছে, কেউ একজন পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করছে, এটাকে ভিতরে সে ডেকোরেশন করে নাই বা ভিতরে সে রং করে নাই, অথবা মোট কথা ডেকোরেশন ছাড়া পাঁচতলা বিল্ডিং দেখতে কেমন লাগবে, সেখানে যদি আপনি ফ্ল্যাট সেল করতে চান তাহলে সেই ফ্ল্যাটগুলো কি কেউ কিনবে। আমরা এই যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করলাম, এটাকে আমরা পাঁচতলা একটা বিল্ডিং এর সাথে চিন্তা করি, যে এটা আমরা পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করছি, এখন আমরা চাচ্ছি এখানে ট্রাফিক আসুক, তো আমাদের পাঁচতলা বিল্ডিং এ আমরা চাচ্ছি যে বিল্ডিং এ কি ভাড়াইটা আসুক, তো ভাড়াইটা যদি আসে, ভাড়াইটা টাকা দিয়ে থাকবে আমাদের ফ্ল্যাটগুলোতে, এখন সে যদি দেখে যে ওয়েল ডেকোরেশন নাই, এখানে ফ্ল্যাটগুলো রং করা নাই, দরজাগুলো ভালো না, অথবা দরজাগুলো ভালোভাবে দেয়া নেই, কাঠের দরজা না অন্য কোনো দরজা, মোট কথা যাই হোক যে বিল্ডিং ওয়েল ডেকোরেশন করা নেই, তাহলে যদি ডেকোরেশন করা না থাকে তাহলে যারা ভাড়াইটা আছে তারা আসবে না বা দূর থেকে দেখে চলে যাবে, যে দূর থেকে দেখলে তো বোঝা যাবে যে এই বিল্ডিংটা কতটুকু ডেকোরেশন করা আছে। সেম একইভাবে আমাদের ওয়েবসাইটটাকে ডেকোরেশন করতে হবে, ওয়েবসাইটটাকে সাজাইতে হবে, ওয়েবসাইট একটা বিল্ডিং এর মধ্যে যেমন দরজা জানালা, দরজা ঠিক মতো থাকতে হয়, জানালা লাগাইতে হয়, আপনার কারেন্টের লাইন থাকতে হয়, অথবা একটা শোরুম, শোরুমের মধ্যে একটা শোরুমকে সাজাইতে হলে যেভাবে আপনার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী ডিসপ্লে করে, সেম একইভাবে আমার ওয়েবসাইটে আমি কিছু সেল করতে চাচ্ছি এটাকে ডিসপ্লে করতে হবে, এই ডিসপ্লে করানোটাই, এটা অন পেজ এসইও, এটা যদি আমরা করি তাহলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে, আর যদি আমরা না করি তাহলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে না। তার মানে সহজ জিনিস যে ওয়েবসাইটে ট্রাফিক পাইতে হলে আমাকে ওয়ান পেজ এসইও করতে হবে, আমাকে এই ওয়ান পেজ অপটিমাইজেশন করতে হবে, কারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করার মূল লক্ষ্য হচ্ছে ট্রাফিক আনা, তো ট্রাফিক আসবে তখন যখন ওয়ান পেজ এসইও করা হবে। তো ওয়ান পেজ এসইওর ইম্পর্টেন্স বা গুরুত্ব কি সেটা বোঝা গেল। এখন দেখেন ওয়ান পেজ এসইও ফ্যাক্টর, তো ওয়ান পেজ এসইওর মধ্যে মূলত আমাদেরকে কি কাজ করতে হবে আমি এখানে যে কটা সম্ভব হয় আমরা শেষ করব, আগামী ক্লাসে আমরা ডিরেক্ট ওয়ান পেজ এসইও করব, তারপরের ক্লাসে আমরা হয়তো এসইওর ক্লাসটা শেষ করব। তো টাইটেল আমাকে এসইওর মধ্যে আমাকে এই কাজগুলো করতে হবে, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে টাইটেল ট্যাগ, আমাদের টাইটেল ট্যাগ, আমাদের একটা কন্টেন্ট, আমাদের কন্টেন্টের মধ্যে যেমন এটাকে ওপেন করি, এটা হচ্ছে আমার টাইটেল ট্যাগ, এটা আমার টাইটেল ট্যাগ, সো এই টাইটেল ট্যাগের এসইও করতে হবে, মেটা ডিসক্রিপশন এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এটা বোঝার জন্য আমি একটু গুগলে চলে যাব, গুগলে গিয়ে আমি লিখব হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করবেন, সো এখানে যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলোর মধ্যে যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে ইউআরএল, এই প্রথমটা, এটা প্রথমটা, প্রথম লাইনটা, এটা হচ্ছে ইউআরএল একটা ওয়েবসাইটের, যেমন আমাদের এটা হচ্ছে ইউআরএল, এটা এই সেম একইভাবে যখন গুগলে আমরা কিছু সার্চ করি তখন যে প্রথমে ইউআরএলটা থাকে এটা হচ্ছে হলো ইউআরএল, এটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এসইও ফ্রেন্ডলি, আমাদের একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল আছে, এটাকে আরও কীভাবে ফ্রেন্ডলি করা যায় সেটা আমাদের করতে হবে, আর এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল,
তো এরপরে এরপরে এই অংশটুকুকে বলে মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনটা এসইও সময় অ্যাড করতে হয়। তো কিভাবে আমরা অ্যাড করব, কোন নিয়মে আমরা অ্যাড করব, বা এই মেটা ডেসক্রিপশনের মধ্যে কি কি আপনার রাখতে হবে, টাইটেলের মধ্যে কি কি আপনাকে রাখতে হবে, তারপরে এই ইউআরএলটার মধ্যে কি কি রাখতে হবে। তো এখানে কোনো কিছু সার্চ করলে, আমরা যখন গুগলে সার্চ করি, গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে তিনটা জিনিস অডিয়েন্স দেখতে পারবে, তিনটা জিনিস ট্রাফিক দেখতে পারবে। সো এটা দেখেন নীল প্যাটেলে এটা কত সুন্দর করে সাজানো। এটা হচ্ছে nailpatel.com। আমরা কিওয়ার্ড রিসার্চের সময় nailpatel.com এ আমরা কাজ করছি। nailpatel.com এ দেওয়া হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা তার টাইটেল, ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল স্টেপ বাই স্টেপ গাইড, এটা হচ্ছে তার টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, প্রথমটা nailpatel.com হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা ইউআরএল, এবং নিচের এটা হচ্ছে হলো টাইটেল, এবং এতটুকু হচ্ছে তার ডেসক্রিপশন। ডিজিটাল মার্কেটিং ইজ অ্যাডভার্টাইজিং ডেলিভার্ড থ্রু ডিজিটাল চ্যানেল। তো এই তিনটা জিনিস বোঝা গেল যে তিনটা জিনিস কি। মূলত এই তিনটা জিনিসই হচ্ছে হলো গুগল সার্চ, আপনি যখন কোনো ইঞ্জিনে সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবেন এই তিনটা জিনিসই আগে দেখতে পান। তা আমরা কিন্তু নাপ করে একটা ওয়েবসাইটে চলে যাই না, আমরা কিন্তু টাইটেলটা সবার আগে পড়ি, আর কিছু পড়েন, ওয়েবসাইট আমার দরকার নাই, ওয়েবসাইট যেমন একটা হোক আমি আগে টাইটেল পড়ি যে এই এই ওয়েবসাইটে গেলে আমি কী করতে পারবো, কী দেখতে পারবো। তো টাইটেলটা পড়ে আপনি বুঝতে পারতেছেন। টাইটেলের পরে আবার অনেকেই কী করে, মেটা ডেসক্রিপশনটা পড়ে যে আমি এই ওয়েবসাইটে যাব, এখানে আমি কী পাবো। তাহলে আমরা ক্লিয়ার যে টাইটেল ট্যাগ এটাকে আমাকে অপটিমাইজ করতে হবে, মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল করতে হবে। তো এই তিনটা জিনিসই আজকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে তিনটা জিনিস কীভাবে আপনি অ্যাড করবেন। তো টাইটেল ট্যাগ, যদি আমরা টাইটেল ট্যাগ খেয়াল করি, টাইটেল ট্যাগ B under 70 ক্যারেক্টার, দেখেন এই যে টাইটেল ট্যাগটা, এই টাইটেল ট্যাগটা 70 ক্যারেক্টারের মধ্যে আপনি যদি কাউন্ট করেন, এখানে যদি আমরা কাউন্ট করি যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, তাহলে আমাদের এসইওর নিয়ম বলে দিচ্ছে যে আপনি টাইটেলটা 70 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, রিকমেন্ডেড 60 ক্যারেক্টার। তার মানে সর্বোচ্চ 70 ক্যারেক্টারের মধ্যে আপনি টাইটেল ক্রিয়েট করবেন, এবং এটা 60 ক্যারেক্টার হলে ভালো, আপনার 70 ক্যারেক্টার সর্বোচ্চ আমরা এখানে অ্যাড করাইতে পারি। এই পর্যন্ত আমরা 70টা ক্যারেক্টার অ্যাড করাইতে পারি, বা 70-এর বেশি হলে এরকম হবে, 70-এর বেশি হলে এরকম হবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ ডু আই গেট স্টার্ট, পরে কী আছে বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না, কারণ এখানে 70-এর বেশি ক্যারেক্টার হয়ে গেছে। তো 70-এর মধ্যে যদি আপনি রাখেন টাইটেলটা, তাহলে আপনার টাইটেলটা এসইও হবে, এবং রিকমেন্ডেড হচ্ছে 60 ক্যারেক্টার। আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই টাইটেলটা 70 ক্যারেক্টারের মধ্যে হলো কি না? তো এটার জন্য আমি এই যে একটা টাইটেল ট্যাগ জেনারেটর, টাইটেল ট্যাগ জেনারেটর, যদি আমি এই ওয়েবসাইটে যাই, এখানে আমি টাইটেল ট্যাগ জেনারেট করতে পারি। দেখেন এই যে গুগলের এই তিনটা জিনিস আমাদের থাকে, উপরে এটা টাইটেল, নিচের এটা ইউআরএল, এটা মেটা ডেসক্রিপশন। তো এই একটা ওয়েবসাইটের সাহায্যে আপনি তিনটা জিনিসকে জেনারেট করতে পারবেন, একটা হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তো টাইটেল আপনি কত ওয়ার্ডে লিখলেন সেটা আপনি কাউন্ট করতে পারেন, যেমন আমাদের এই যে এটা আমাদের একটা টাইটেল ছিল, এই টাইটেলটা কপি করি, কপি করে যদি আমরা এখানে গিয়ে এই যে টাইটেল এখানে দিই, এটা আমাদের ইউআরএল লিস্টে। তো ইউআরএলটা আপনি কোথায় দেবেন, এখানে এই যে ইউআরএল, ইউআরএলটা এই যে এখানে অ্যাড হলো, টাইটেল আমরা এখানে নিয়ে আসি, টাইটেল কপি, টাইটেলটা কপি করে আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই। এই যে টাইটেল, এখানে আমরা আরেকটা কিছু অ্যাড করে দিই যে মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখেন এই যে টাইটেল, এখানে যদি আমরা আরো বেশি কিছু লিখি তাহলে কি হবে, একসময় গিয়ে দেখেন একসময় গিয়ে ডট ডট, একসময় গিয়ে ডট ডট হয়ে গেল। তাহলে আমরা কতটুকু পর্যন্ত দিতে পারবো সেটা আমাকে বলে দিচ্ছে, যে আমি এই পর্যন্ত, সর্বোচ্চ হলে এই পর্যন্ত টাইটেল আমি অ্যাড করতে পারবো, যে এখানে এই পর্যন্ত সঠিক আছে। এবং এরপরে যদি আমি কিছু লিখি, এরপরে যদি আমি এখানে কিছু লিখি, তাহলে সেটা ডট হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কয়টা ক্যারেক্টার হলো আপনি বলে দেখতে পারেন, এই পর্যন্ত আমাদের 70 ক্যারেক্টার হয়তো, বাট আমরা চেষ্টা করবো এটাকে আরও 10টা কমায় দিয়ে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে। 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা আপনি রাখবেন। তো কীভাবে রাখবো এবং আমরা কেমন ধরনের, কোন ধরনের টাইটেল দিব, এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হবে। আমরা টাইটেল বুঝলাম যে টাইটেল 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল হবে, এবং আমরা এখান থেকে এটাকে জেনারেট করতে পারবো। মেটা ডিসক্রিপশন সেম একইভাবে, মেটা ডিসক্রিপশনের জন্য একই নিয়ম, B under 160 ক্যারেক্টার, রিকমেন্ডেড 150 ক্যারেক্টার। তো এটা এই জিনিসটা আসলে কি, যে আমাদের এই যে মেটা ডিসক্রিপশনটা, এই মেটা ডিসক্রিপশনটা আমরা যেখানে লিখবো, এখানে রাইট করবো,
উদাহরণ আমাদের মেটা ডিসক্রিপশন, আমরা এখানে যে মেটা ডিসক্রিপশন দেখলাম মেইল পাটেলে, যদি এটা আমরা কপি করি, এখানে কত ক্যারেক্টার আমাদের দেখায়, তো দেখেন এখানে অনেক বেশি দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এখানে দেখাইলেও আপনি এটাকে একটু কমাই দেবেন, 60 ক্যারেক্টার, 70 to 60 এখানে, বা ঠিক আছে আরও কিছু অ্যাড করা যাবে, সেরকম করে আপনি দেবেন যতটুকু পর্যন্ত। এই যে এখন ডট, তো এটা দেওয়া যাবে, তো আপনাকে 60 ক্যারেক্টার পর্যন্ত এই ওয়েবসাইট, আপনাকে 60 ক্যারেক্টার পর্যন্ত অ্যাড করবেন, অ্যাড করলে ওরা ওটাকে নিয়ে নিচ্ছে। তো এসইও ফ্রেন্ডলি মেটা ট্যাগ হচ্ছে হলো 150 ক্যারেক্টার্স, 150 ক্যারেক্টার্স আমরা অ্যাড করবো, এবং এটা জেনারেট করার জন্য সেম এই যে এই ওয়েবসাইটটার মাধ্যমে বুঝতে পারবো। এখন মেটা ডেসক্রিপশনে কী অ্যাড করব, টাইটেলে কী অ্যাড করব, আর ইউআরএলে কী অ্যাড করব, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আরও বুঝতে পারবেন। বাট নিয়মটা কী, টাইটেল অ্যাড করার নিয়ম কী, মেটা ডেসক্রিপশন অ্যাড করার নিয়ম কী, সেই জিনিসগুলো আপনাদের আমি এখানে বললাম। ওকে, এখন হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল, যেহেতু এই তিনটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট আপনার গুগলে কোনো একটা কিছু শো আপ হওয়ার জন্য। তো এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর ক্ষেত্রে বলতেছে দ্য ওয়েবসাইট পেজেস ইউআরএল শুড ইনক্লুড দ্য প্রাইমারি কিওয়ার্ড। দেখেন অনেক ইম্পর্টেন্ট বিষয় এটা, প্রাইমারি কিওয়ার্ড, আমাদের একটা প্রাইমারি কিওয়ার্ড থাকে, যেমন যেমন যদি আমি বলি এই আমাদের এই কন্টেন্টের ক্ষেত্রে প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা ধরেই নিই যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড, এই প্রাইমারি কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে থাকতে হবে, প্রাইমারি কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের এই প্রাইমারি কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে আসে, এটা আমাদের এক নাম্বার রুলটা ফলো করলো। সেকেন্ড, ইচ ওয়ার্ড ইন দ্য টাইটেল ইউআরএল শুড বি সেপারেট বাই ড্যাশেস, যদি আমরা আমাদের পোস্ট দেখি যে আমাদের ইচ ওয়ার্ড, এই টাইটেলের ইচ ওয়ার্ড প্রত্যেক ক্যারেক্টার থেকে ড্যাশ চিহ্ন দিয়ে সেপারেট, এই যে ড্যাশ চিহ্ন দিয়ে এখানে সেপারেট করা হয়েছে, ড্যাশ চিহ্ন দিয়ে সেপারেট করা। তো এখানে উদাহরণ দেওয়া আছে একটা, দেখবেন এক্সাম্পল, এই যে এক্সাম্পল, ইনবাউন্ড মার্কেটিং সফটওয়্যার, যে মাঝখানে আমি আমার এই ডোমেন নেমের পরে এই যে যেই ইউআরএলটা, এই ইউআরএল এর প্রতিটা শব্দ মাঝখানে হাইফেন দিয়ে আলাদা করা বা ড্যাশ চিহ্ন দিয়ে আলাদা করা। ডোন্ট কিপ নাম্বার স্পেশাল ক্যারেক্টার অর আননেসেসারি ওয়ার্ডস, তার মানে এই যে এইখানটাতে আমরা কী কী রাখতে নিষেধ করছে, নাম্বার, আমরা এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, তো নাম্বার ডোন্ট কিপ নাম্বার মানে নাম্বার অ্যাড করা যাবে না। এরপরে বলছে স্পেশাল ক্যারেক্টার, এই যে এগুলো স্পেশাল ক্যারেক্টার এগুলো অ্যাড করা যাবে না। এরপরে বলছে আননেসেসারি ওয়ার্ড, আননেসেসারি ওয়ার্ড বলতে যেই ওয়ার্ডগুলোর কোনো মিনিং নেই, যেমন আপনি এখানে হাইফেন দিয়ে এখানে একটা শব্দ লিখে দিলেন, এগুলো হচ্ছে আননেসেসারি ওয়ার্ড, তো এগুলো করা যাবে না। তো আমরা ইউআরএলটা নিয়ে ক্লিয়ার, যে আমরা ইউআরএল এর মধ্যে প্রাইমারি কিওয়ার্ড অ্যাড করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে ড্যাশ চিহ্ন দিয়ে সেপারেট করতে হবে, এবং ডোন্ট কিপ নাম্বার স্পেশাল ক্যারেক্টার অর এই অর আননেসেসারি ওয়ার্ড, এগুলো অ্যাড করা যাবে না। সো টাইটেল, মেটা ডিসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল বুঝলাম, এইচ ওয়ান ট্যাগ ইন টাইটেল। তো ট্যাগ জিনিসগুলো কি সেটা আগে বলছি, আমরা যে এই যে যেই একটা ওয়ার্ডপ্রেস, যদি আমরা ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেস এখান থেকে যখন আমরা পোস্ট ক্রিয়েট করি, একটা পোস্ট ট্যাগ অ্যাড নিউতে যখন আমরা যাই, তখন এখানে পোস্ট ক্রিয়েট করার সময় ওয়ার্ডপ্রেসে অথবা যে কোনো সাইডে যখন আপনি কোনো কিছু লিখবেন, সেখানে এই ট্যাগ অ্যাড করা যায়, লেখাগুলোর মধ্যে ট্যাগ অ্যাড করা যায়, এই ট্যাগ হচ্ছে 6টা, এই ট্যাগ মোট হচ্ছে 6টা, H1, H2, H3, H4, H5, H6, এই হলো 6টা ট্যাগ, এর মধ্যে H1 ট্যাগটা হলো টাইটেলের জন্য, H1 ট্যাগটা টাইটেলের জন্য, এই যে এটা আমাদের টাইটেল, এটা হচ্ছে সব থেকে বড় ট্যাগ, এবং এটা সব থেকে বড় দেখাবে আপনার অন্যান্য কন্টেন্টগুলোর থেকে, এই লেখাটা সব থেকে বড় করে দেখাবে, এইটা হলো H1 ট্যাগ। এবং ওয়ার্ডপ্রেসে আপনি যখন এখানে কোনো কিছু লেখেন, আমরা যখন টাইটেল, এই টাইটেলটা কপি করি, যখন এখানে আমরা কোনো কিছু লিখি, এটা আমাদের অটো এইচ ট্যাগ হয়ে যায়, কারণ ওয়ার্ডপ্রেসে টাইটেলটা H1 দেওয়া থাকে, ওয়ার্ডপ্রেসে টাইটেলটা H1 দেওয়া থাকে। এবং যদি আমি এইখানে কোনোটাকে ট্যাগ দিতে চাই, সেক্ষেত্রে আপনাকে এই চিহ্নতে ক্লিক করে, এই হেডিংয়ে ক্লিক করে এইখানে দেখেন H1, 2, 6, 4, 5, 6, তাহলে আমাদের হেডিং ট্যাগ হচ্ছে 6টা, এর মধ্যে এটাকে আমরা বলি H2 দিব না, আমরা এটাকে H5 দিব, তাহলে এটা H5 হয়ে গেল। তাহলে আমরা ক্লিয়ার যে এই টাইটেল ট্যাগগুলো, টাইটেল ট্যাগটা হবে H1, এবং টাইটেল ট্যাগ H1 ট্যাগ ইন টাইটেল, এটা আমাদের টাইটেল ট্যাগে H1 থাকবে, সাব হেডিং, আমাদের লেখার মধ্যে বিভিন্ন সময় সাব হেডিং অ্যাড করতে হয়।
ওই সাব হেডিং গুলোর মধ্যে H2 থেকে H6 এর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব, কি পার্টিকেল সাব হেডিং এবং H2 টু 6। তাহলে আমরা যদি এখানে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসি, যে এখানে এটা আমাদের কন্টেন্ট, এই কন্টেন্ট যদি আমরা এখানে এনে পাবলিশ করতে চাই, সো এই যে কন্টেন্ট নিয়ে আসলাম, এই একটা আমার সাব হেডিং, আমি চাচ্ছি এইখানে আর একটা সাব হেডিং অ্যাড করতে। সো এটাকে দিয়ে আমি এটাকে সাব হেডিং করতে চাচ্ছি, এইখানে এটাকে মার্ক করে এটাকে আমি হেডিং এ যাব, হেডিং এ গিয়ে এখান থেকে আমি বললাম H4, এই একটা সাব হেডিং, যেরকম করে সাব হেডিং অ্যাড করতে হবে লেখার মধ্যে, কন্টেন্টের মধ্যে সাব হেডিং অ্যাড করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে পরিপূর্ণ একটা কন্টেন্টের মধ্যে আমরা এই জিনিসগুলো অ্যাড করবো। তো আমাদের সাব হেডিংটা ক্লিয়ার, H1টা ক্লিয়ার, ইন্টারনাল লিঙ্কসটা কি, লিঙ্ক টু 3-5 ওল্ডার পোস্ট হোয়েন এভার ইউ পাবলিশ এ নিউ পোস্ট। তো ধরেন আমি নিউ একটা পোস্ট ক্রিয়েট করতেছি, আমার এই পোস্টটা হচ্ছে পুরাতন পোস্ট, এই পোস্টটাকে আমার ইন্টারনাল লিঙ্ক করতে হবে। এইটাকে আমি কপি করলাম, এটা আমার ওয়েবসাইটের আগের একটা পোস্ট, এটাকে আমি কপি করে আমি এই নতুন পোস্টের, নতুন পোস্টের এখানে এসে বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং এর এখানে ওই লিঙ্কটাকে লিঙ্ক করাই দেবো। এই যে এখানে ক্লিক করে এখানে দিয়ে ইন্টার দিবেন, এটাকে লিঙ্ক হয়ে গেল। আমি যদি এইটাকে পোস্ট করে দেই, তাহলে এই 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 লিঙ্কটা কোন লিঙ্ক হবে, এই ওয়েবসাইটের এটা লিঙ্ক হবে, এবং এই লিঙ্কটা কোন ওয়েবসাইটে, আমাদের নিজেদেরই ওয়েবসাইট। তাহলে এরকম করে 3-5টা ইন্টারনাল লিঙ্ক করাইতে হবে, কন্টেন্টের মধ্যে 3-5টা ইন্টারনাল লিঙ্ক করাইতে হবে। ওকে, ইমেজেস, আমরা যে ইমেজগুলো এখানে অ্যাড করব, ইমেজের মধ্যে আল্টার ট্যাগ, যদি আমরা এখানে যাই ইমেজ ফিচার্স ইমেজ সেট ফিচার্স ইমেজ, এই যে একটা ইমেজ, তাহলে আমরা এই ইমেজটা আমরা অ্যাড করতে চাচ্ছি ইমেজের এই যে আল্টার ট্যাগ। তাহলে আমাদের এই ইমেজে ইমেজ সিলেক্ট করার পরে আল্টার টেক্সট টাইটেল ক্যাপশন ডেসক্রিপশন ইমেজ ইউআরএল, এই কয়টা জিনিস অ্যাড করতে হবে। তো সেটাই হচ্ছে এখানে যে ইমেজেসের মধ্যে আল্টার ট্যাগ টাইটেল ক্যাপশন ডেসক্রিপশন ইমেজ ফাইল রিনেম, এই ইমেজটা যখন আমরা এখানে অ্যাড করবো ওই ফাইলটাকে আগে রিনেম করে নেবো, ইমেজ অপটিমাইজড করে রিনেম করে নেবো, রিনেম করে আল্টার টেক্সট টাইটেল ক্যাপশন ডেসক্রিপশন এগুলো অ্যাড করবো। তো আমাদের ইমেজ এটা ক্লিয়ার। এখন আসেন আদার মাল্টিমিডিয়া, যদি আমাদের এখানে অন্য কোনো মাল্টিমিডিয়া অ্যাড করার প্রয়োজন হয়, এখানে আমরা একটা ডক ফাইল অ্যাড করতে পারি, আমাদের এই কন্টেন্টে যদি আমরা একটা ডক ফাইল শেয়ার করতে চাই, একটা ভিডিও অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রেও সেম একইভাবে আমাদের আদার মাল্টিমিডিয়া হচ্ছে ভিডিও পিডিএফ ফাইল, এইগুলো রিনেম করতে হবে, ক্যাপশন অ্যাড করতে হবে, এইগুলো ইমেজেসের মতো আর কি, অন্যান্যগুলোকে আমাদের এসইও করতে হবে। তার মানে আমার ওয়ান পেজে আমরা যেগুলো অ্যাড করি, একটা পোস্ট অথবা একটা ক্যাটাগরি, একটা একটা ক্যাটাগরি হতে পারে অথবা আপনার একটা পেজেস হতে পারে, পেজেসের টাইটেল আছে, টাইটেল আমাকে এই যে নিয়মে বললাম টাইটেল কোন নিয়মে হবে, মেটা ডেসক্রিপশন কোন নিয়মে হবে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল কোন নিয়মে হবে, এই জিনিসগুলো আপনার ওয়ান পেজ এসইওর এই মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যেখানেই ওয়ান পেজ এসইও করেন, আপনি যদি পেজেসের ওয়ান পেজ এসইও করেন, তাহলে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলোকে অপটিমাইজ করতে হবে, ক্যাটাগরিজের ক্ষেত্রেও সেম এই জিনিসগুলো অপটিমাইজ করতে হবে, পোস্টের ক্ষেত্রেও সেম এই জিনিসগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও ফ্যাক্টর। এই জিনিসটা আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি করে দেখব, তারপরের ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন ইউজ করে, আচ্ছা এই জিনিসগুলো করবো আমরা কীভাবে, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, এই ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন আমরা এখানে অ্যাড করবো, অ্যাড করে আমরা দেখবো যে কীভাবে এই কাজগুলো কমপ্লিট করতে হয়। তো নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি ওয়ান পেজ এসইওর এই ফ্যাক্টরগুলো করবেন, আমি করবো, আপনাদের করতে করার জন্য সময় দেবো, আপনারা কমপ্লিট করবেন। ওকে, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। লোগো চেঞ্জ করতে ভালো তো, জি আপনি দেখিয়েছিলেন যে লোগো কিভাবে চেঞ্জ করে ওই জিনিসটা একটু দেখালে আরেকবার, এটা তো আজকের টপিকস না, আপনি এটা তাহলে রিভিশনে বলবেন, আর এখন অলরেডি 12:52 বাজে, আপনাদের হাজির হবে, আমি যে কোয়েশ্চেন এখন যেটা দেখলেন এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বলেন। না ভাই, আর লোগো চেঞ্জ এটা তো আপনি ক্লাস রেকর্ড দেখলেই পারবেন, ক্লাস রেকর্ড তো আপনার দেওয়াই আছে, আর গতকালকেরটা আমি এখন আপলোড করি নাই, ওটা আপলোড করে দেব, তো এটা হয়তো আমার দেখানোর প্রয়োজন হবে না, আপনি ক্লাস রেকর্ড দেখে নেবেন। আপনাদের রেসপন্স পাই না, এটা মানে ঝামেলা, আমার বারবার বলতে হয়, আপনাদের বলছি যে একটা জিনিস আপনাদের দেখাইলাম, এখন যদি কোনো কোয়েশ্চেন না থাকে মেসেজে গিয়ে ইয়েস নো লিখতে তো খুব বেশি সময় লাগে না আপনাদের।